নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস তোমরা প্রত্যেকেই জানো সব রকম চেষ্টা চলছে ডাব্লুবিপির সমস্ত রিক্রুটমেন্টের রেজাল্টের জন্য যে যেমন পারছে সেরকম চেষ্টা করছে আমাদের কিন্তু সব রকম দিক দিয়েই চেষ্টা চালিয়ে যেতে হবে ডাব্লিউ রেজাল্টের জন্য নেক্সট পদক্ষেপ যেটা বাড়িতে বসে বাড়িতে বসে করা যায় এবং বাড়িতে বসে এই আন্দোলনটা সম্ভব সেটা হচ্ছে উনত্রিশ তারিখে একটা টুইটার ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এর আগে আমরা টুইটার ক্যাম্পেইন একটা করেছিলাম যেটাতে আমরা কিন্তু কোনো রকম ট্রেন্ডিংয়ে আনতে পারিনি এই ব্যাপারটা এই ডাব্লু রেজাল্ট চাই এই ব্যাপারটা কিন্তু আমরা ট্রেন্ডিংয়ে আনতে পারিনি তাই এবারে একজোট হয়ে এই টুইটার ক্যাম্পেইনটা কিন্তু আমার সফল করতেই হবে সফল করতেই হবে এবং তার সাথে কিন্তু এবারে ট্রেন্ডিংয়ে আনতে হবে দেখো উনত্রিশ তারিখ মানে উনত্রিশ এক দু সকাল দশটা থেকে যদিও টুইটার ক্যাম্পেইনটা শুরু হচ্ছে কিন্তু এটা একটা ব্যাপার মানে টুইট মানে টুইটারটার সম্পর্কে দু একটা কথা আমি একটু বলে দিই যে নির্দিষ্ট সময়ে মানে আমরা দশটা থেকে শুরু করছি ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু চেষ্টা করবে দশটা থেকে এগারোটার মধ্যে করা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করলে কী হয় নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাক্সিমাম জন যদি টুইট করে তবে সেটা ট্রেন্ডিংয়ে আনা কিন্তু পসিবল চেষ্টা করবে যে উনত্রিশ তারিখ কিন্তু দশটা থেকে এগারোটার মধ্যে ম্যাক্সিমাম টুইটটা করে ফেলার ঠিক আছে এবং যাদের সময় হবে না তারা তখন পরে করবে মানে এগারোটার পরে করবে বাট চেষ্টা করবে প্রত্যেকেই দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু টুইটটা করে ফেলার দেখো তোমরা প্রত্যেকেই জানো কিছুদিন আগে একটা আন্দোলন হলো এই আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু মিডিয়াকে মানে মিডিয়ার সামনে এই ডাব্লিউপির এই রেজাল্ট চাই ব্যাপারটা কিন্তু মিডিয়ার সামনে আনা গেছে ঠিক আছে তাই এবারে কিন্তু এই টুইটার ক্যাম্পেইনটা বা এই টুইটার আন্দোলনটা কিন্তু আমাদের ট্রেন্ডিংয়ে আনতে হবে এটাই কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার অনেকেই এই অনেকেই আছো যারা টুইটার সম্পর্কে অতটা ওয়াকিবহল ন বা টুইটারটা এতটা বেশি ব্যবহার করো না ঠিক আছে তারা কিভাবে টুইট করবে এবং কাকে করবে ঠিক আছে কোথায় লিখবে কিভাবে কি করবে সব কিছুটা আমি ডিটেলস একটু আলোচনা করে দিচ্ছি ভিডিওটা দেখো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথমে কিন্তু তোমাদের প্লে স্টোর থেকে টুইটার অ্যাপটাকে কিন্তু ডাউনলোড করতে হবে দেখো প্রথমে আমরা কি করব টুইটার অ্যাপটাকে ডাউনলোড করবো এবং টুইটার অ্যাপে তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে প্রথমে কি করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে টুইটার অ্যাপটা তুমি যখনই খুলবে তখনই দেখবে এখানে লেখা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে আমি কি করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার তিনটা অপশান আসবে একটা হচ্ছে নেম একটা হচ্ছে ইমেল ওর ফোন নাম্বার আর একটা হচ্ছে ডেট অফ বার্থ প্রথম প্রথমে তোমার নাম লিখবে ঠিক আছে এখানে ইমেল ওর ফোন নাম্বার ফোন নাম্বারটাই তোমরা দেওয়ার চেষ্টা করবে ফোন নাম্বার দেবে কারণ ফোন নাম্বারে একটা ওটিপি আসবে আর ডেট অফ বার্থ তোমার নিজস্ব তোমার নিজের ডেট অফ বার্থ কিন্তু দেবে ঠিক আছে এই তিনটি জিনিস যখনই দেওয়া হবে তারপরে তুমি নেক্সট টিপবে নেক্সট ক্লিক করার পরে তুমি যাবে সাইন আপে সাইন আপ টিপার পরে ভেরিফাই একটা অপশান আসবে ভেরিফাই তুমি ভেরিফাই টিপবে ঠিক আছে তখন কি হবে একটা তখন তোমার কি হবে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে তুমি কি করবে ওকে লিখবে ঠিক আছে তোমার কিন্তু টুইটার অ্যাপে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো এবার তোমাকে কি করতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে একটা পাসওয়ার্ড কিন্তু সেখানে দিতে হবে এইট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তোমাকে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি কিন্তু ওখানে কি আছে দেখো প্রোফাইল পিকচার থাকবে তুমি ওখানে তোমার প্রোফাইল পিকচার দিতে পারো যেমনভাবে তুমি হোয়াটসঅ্যাপে যেভাবে প্রোফাইল পিকচার দেওয়া হয় বা ফেসবুকে যেভাবে প্রোফাইল পিকচার দেওয়া হয় সেভাবে তুমি টুইটারের কিন্তু একটা প্রোফাইল পিকচার দিতে পারো এবং তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে ঠিক আছে তুমি যে ল্যাঙ্গুয়েজটা চুজ করবে সেখানে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে তুমি ল্যাঙ্গুয়েজ চুজ করবে ঠিক আছে এটা গেল কি তোমার টুইটার অ্যাকাউন্ট খোলা হলো ঠিক আছে এবার তুমি টুইটার অ্যাকাউন্টে কিন্তু টুইট করতে পারবে ঠিক আছে কিভাবে টুইট করবে দেখো প্রথমে প্রথমে কি করব প্রথমে আমি টুইটার অ্যাপটা খুলব টুইটার অ্যাপটা খোলার পরে হোম পেজে হোম পেজে যাব মানে টুইটার অ্যাকাউন্টটা খুললেই যে প্রথমে যে পেজটা আসবে সেটাই হচ্ছে হোম পেজ এই হোম পেজে ডান দিকে নিচের দিকে থাকবে একটা প্লাস আইকন থাকবে কি থাকবে একটা প্লাস আইকন থাকবে ঠিক আছে এই প্লাস আইকনটা টিপলেই তোমাকে সেখানে লিখতে হবে ঠিক আছে কি লিখতে হবে দেখো এই একটাই হ্যাশট্যাগ কিন্তু প্রত্যেককেই ব্যবহার করতে হবে এই সেম হ্যাশট্যাগ কিন্তু প্রত্যেককে ব্যবহার করতে হবে ঠিক আছে হ্যাশট্যাগটা কি লিখবে হ্যাস ডাব্লুবিপি ডাব্লু বিপি আন্ডারস্কোর এখানে কিন্তু কোনো রকম কোনো স্পেস থাকবে না ঠিক আছে এখানে এই লেখাটাতে রকম কোনো স্পেস থাকবে না ডাব্লু বিপি আন্ডার রেজাল্ট রেজাল্ট আন্ডারস্কোর স্কোর চাই ঠিক আছে ডাব্লু বিপি রেজাল্ট চাই সেখানে শুধু কি হবে ডাব্লু বিপি পরে কোনো স্পেস নয় আন্ডারস্কোর তারপরে কিন্তু রেজাল্ট তারপরে আবার আন্ডারস্কোর চাই ঠিক আছে এটা এই লেখাটা কিন্তু প্রত্যেককেই কিন্তু লিখতে হবে এরপর তুমি তোমার বক্তব্য কিন্তু ওখানে পেশ করতে পারো ঠিক আছে এবার এটা তো লেখা হলো এই লেখাটা এবার আমরা কাকে দেব ঠিক আছে মানে কাকে পাঠাবো সেটা কিভাবে লিখে জায়গাতে পাঠাবো একটা হচ্ছে অ্যাট দ্য রেট লিখবো কি অ্যাট দ্য ডাব্লিউ হ্যাজ ডাব্লু বিপি রেজাল্ট আন্ডারস্কোর চাই লেখা হলো এর নিচে আমরা লিখবো অ্যাট দ্য রেট সি এম সি এম অফিস সিএম অফিস ঠিক আছে সিএম অফিস ডাব্লু প্রথম আমরা কি করব মাননীয়া সি সি এমের কাছে কিন্তু আমরা এটা পাঠাবো আর একটা লিখবো কি আমরা আর একটা দেবো আমরা ডাব্লু বি ডাব্লু বি পুলিশ ডাব্লু বি পুলিশ ঠিক আছে মানে ডাব্লু বি পুলিশের মানে পুলিশ বোর্ডের কাছে কিন্তু আমরা পাঠাবো ঠিক আছে এই দুটো জায়গাতে কিন্তু আমরা কি করব এই টুইটটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবার দেখো এবার মূলত তোমরা যে দশটা থেকে এগারোটার মধ্যে ম্যাক্সিমাম জন করবে এবার করলেই বুঝতে পারবে এটা ট্রেন্ডিংয়ে আসছে কিনা সেই জন্য আমাদের ম্যাক্সিমাম টুইট করতে হবে মানে প্রচুর সংখ্যক টুইট করতে হবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু টুইট করতে হবে ঠিক আছে এই টুইটটা ট্রেন্ডিংয়ে আসছে কিনা সেটা দেখার জন্য তোমাকে কি করতে হবে সেটাও দেখা যাবে সেটাও দেখার জন্য তোমাকে ট্রেন্ডিংয়ে চেক করতে হবে ঠিক আছে কিভাবে ট্রেন্ডিং এ চেক করবে তুমি প্রথম হোম পেজে যাবে হোম পেজে যাওয়ার পরে দেখবে একটা সার্চ বাটন আছে কি আছে একটা সার্চ বাটন আছে সার্চ বাটনে তুমি টিপলেই দেখবে ওখানে লেখা আছে ট্রেন্ডিং ঠিক আছে ওখানে লিখবে কি ট্রেন্ডিং ট্রেন্ডিং লিখলেই দেখবে ট্রেন্ডিং আসার পরে একটা গোল একটা চিহ্ন আছে সেটিংয়ের চিহ্ন তুমি সেটিং টিপলে সেটিং যখন তুমি ক্লিক করবে তখন লেখাবে শো কন্টেন্ট ইন দিস লোকেশান এটা কি থাকবে অন থাকবে তোমাকে এটা অফ করতে হবে ঠিক আছে এটা কি করতে হবে তোমাকে এটা অফ করতে হবে অফ করেই করলেই তুমি দেখতে পাবে লেখা আছে এক্সপ্লোর লোকেশান এই এক্সপ্লোর লোকেশানটা কিন্তু এটা অফ করলেই কিন্তু এক্সপ্লোর লোকেশানটা কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে যখন তুমি ক্লিক করবে তখন দেখবে অনেক রাজ্যের নাম অনেক দেশের নাম সেখানে থাকবে দেখবে তোমার যখন তুমি যখন এটা খুলছো তখন দেখবে সেটা ইন্ডিয়া আছে বাট আমি দেখতে চাইছি এটা ওয়েস্ট বেঙ্গলের তাই সেখানে আমি কী করবো ওয়েস্ট বেঙ্গল চুজ করব। ঠিক আছে এবার ওয়েস্ট বেঙ্গল চুজ করলে আমি বুঝতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলে ট্রেন্ডিংয়ে এক ট্রেন্ডিং দুইতে কি রয়েছে এবং কতজন টুইট করেছে এটা সেটাও কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে এই ছিল টোটাল টুইটার অ্যাকাউন্টসের ডিটেলস আমি দিলাম কিভাবে কি টুইট করতে হয় দেখো অনেকের মনে হতেই পারে যে টুইট করে কি হবে বা টুইটার ক্যাম্পেইন করে কি হবে দেখো মূল কথা হচ্ছে ডাব্লিউপি ক্যান্ডিডেটদের একটা মানে সত্যি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে প্রত্যেকে যাচ্ছ ঠিক আছে প্রত্যেকে কিন্তু মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছ কিন্তু দেখো ঘরে বসে ঘরে বসে যদি আমরা এটা টুইট ক্যাম্পেইনটা করতে পারি ঠিক আছে এবং আমরা তো দেখেছি যে যে আন্দোলন হলো সেই আন্দোলন এটা এটা কিন্তু মিডিয়ার সামনে আনা গেছে ঠিক আছে তো বাড়িতে বসে একটা দিন যদি আমরা এই টুইট ক্যাম্পেইনটা করি ঠিক আছে করি না দেখি না কি হয় ঠিক আছে এই টুইটার ক্যাম্পেইনটা উনত্রিশ তারিখ হোক তারপরে দেখো তারপরে যে পারমিশান ছিল না গতবারের যে আন্দোলনে যে পারমিশান ছিল না ওনারা বলছেন যে পারমিশান নেই ঠিক আছে দেখো ডেটটা কুড়ি তারিখ ডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক করেছে ঠিক আছে যার জন্য অনেকে সময় পায়নি অনেকে আন্দোলনে যোগদান করতে পারেনি এবং এর জন্য পারমিশান বের করতে হবে দেখো মূল কথা হচ্ছে পারমিশান বের করানোটা কিন্তু যথেষ্টই টাফ কারণ কখনোই কখনোই থানা থেকে কিন্তু পারমিশান দেবে না ঠিক আছে কারণ বর্তমান পারমিশান কিন্তু পাওয়াটা সত্যি খুব মানে কষ্টকর ব্যাপার এবার থানাতে তোমাকে এক তোমার তোমার অ্যাপ্লিকেশান থানাতে রিজেক্ট করবে থানাতে রিজেক্ট করলে সেই রিজেকশান কপি তোমাকে হাইকোর্টে নিয়ে যেতে হবে হাইকোর্টের উকিল ধরে তোমাকে পিটিশান জমা দিতে হবে ঠিক আছে এবং সেটা কিন্তু একটা সময় সাপেক্ষর ব্যাপার তো চেষ্টা করা হচ্ছে যদি আমরা পারমিশন পাই তাহলে অবশ্যই একটা বড় সড়ো আন্দোলন হবে এখন আপাতত আমরা কিন্তু ঘরে বসে ঘরে বসে কিন্তু একটা বড় ধরনের আন্দোলন কিন্তু করতে পারি উনত্রিশ তারিখ ঠিক আছে প্রত্যেকেই কিন্তু এই টুইটটা করো ঠিক আছে প্রত্যেকেই প্রত্যেকের কাছে প্রত্যেক ক্যান্ডিডেটের কাছে আমার রিকোয়েস্ট সেটা কনস্টেবল হও বা ওয়ারলেস অপারেটর হও ওয়ারলেস সুপারভাইজার হও ডাব্লিউপি এস আই হও ঠিক আছে প্রত্যেক স্টুডেন্টকেই কিন্তু বলবো যে এই ট্যাগ এই হ্যাশট্যাগ সেম হ্যাশট্যাগ ব্যবহার করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দশটা থেকে শুরু হচ্ছে দশটা থেকে এগারোটার মধ্যে জন করে ফেরার চেষ্টা করো ঠিক আছে এক ঘন্টার মধ্যেই কিন্তু সবাই করে ফেরার চেষ্টা করো এবং যারা পারবে না বা যারা সময় পাবে না তারা কিন্তু পরে করো দেখা যাক কী হয় ঠিক আছে তো ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ